চিকু এখন ইকরিদেরকে চমৎকার একটা গল্প বলে শোনাবে। না সেই গল্প শুনবো বলে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। বলো চিকু বলো। আচ্ছা আচ্ছা শুরু করছি। গল্পের নাম পিঁপড়ে গেল মামা বাড়ি। হ্যাঁ পিঁপড়ে গেল মামা বাড়ি, বাহ দারুণ নাম চিকু। শুনতে মনে হচ্ছে দারুণ মজার গল্প। বলো চিকু বলো। এক দেশে ছিল এক পিঁপড়ে, সে এই গল্পের মূল চরিত্র। একদিন পিঁপড়ের হঠাৎ মনে হলো সে অনেকদিন মামা বাড়ি বেড়াতে যায় না, তাই ঠিক করলো এবার সে মামা বাড়ি বেড়াতে যাবেই যাবে, আর সেটা এই শীতের আগে। গল্পের শুরুটা তো খুবই সুন্দর শিকু। শিকু তুমি গল্পের মধ্যটা বলো। শোনো তাহলে। পিঁপড়ে এক হাতে মিষ্টি আর এক হাতে কলা নিয়ে রওনা হলো। সে খুব খুশি। প্রথমে পড়লো শহর, বড় বড় সব বাড়ি। পিঁপড়ে শহর পার হলো, এরপর এলো বন। বনের মাঝখান দিয়ে রাস্তা, সে বনও পার হলো। তারপর এলো বিশাল একটা ফাঁকা মাঠ। পিঁপড়া সেই মাঠও পার হলো। সে হাঁটছে তো হাঁটছে, হাঁটছে তো হাঁটছেই, পথ যেন আর শেষই হয় না। হাঁটতে 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 পিঁপড়া অবশেষে পৌঁছে গেল বিশাল এক নদীর ধারে। নদীটা অনেক চওড়া আর অনেক বড়, যেন কুল নেই কিনার নেই এরকম আর কি। পিঁপড়ে এবার নিশ্চয়ই নৌকাতে করে নদীতে পার হবে। সমস্যা তো সেখানেই। পিঁপড়ে নদীর খেয়াঘাটে গিয়ে দেখে একটাও নৌকা নেই। মামা বাড়ি যেতে হলে পিঁপড়াকে যেতে হবে নদীর ওই পারে। কিন্তু কিন্তু শিকু পিঁপড়ে কিভাবে যাবে? সেটাই তো ভাবছি। শিকু এদিকে তো সন্ধ্যে নেমে এলো, পিঁপড়ে যদি এখনই নদী পার হতে না পারে তাহলে তো চারিদিকে অন্ধকার হয়ে যাবে। শিকু তাই তো, কি হবে পিঁপড়ে এখন কিভাবে নদী পার হবে? কিভাবে পিঁপড়ে নদী পার হবে সেটাই তো ভাবছি, শুধু ভাবছি ভাবছি আর ভাবছি। বলো বলো বলো। পিঁপড়ে তখন সাই সাই করে সাঁতরাতে সাঁতরাতে নদী পার হলো। না না ইকরি, নদীতে অনেক স্রোত আর পিঁপড়ে অনেক ছোট, ভেসে যাবে না। শিকু পিঁপড়েটা উঠতে উঠতে নদী পার হয়ে গেল, দারুণ না? পিঁপড়ে উড়বে? অবাক কাণ্ড। তাহলে শোনো শোনো, আমার তো শোনো, পিঁপড়ে তাড়াতাড়ি করে কাঠ আনলো, দড়ি আনলো, বাঁশ আনলো আর নদীর উপরে একটা ব্রিজ বানিয়ে ফেললো, আর সেই ব্রিজ দিয়ে নদী পার হয়ে গেল। কিন্তু টুকটুকি, পিঁপড়েটা এত ভারী ভারী বাঁশ আর কাঠ দিয়ে ব্রিজ কিভাবে বানাবে? তাই তো তাই তো তাই তো। শিকু এখন কি হবে তাহলে? পিঁপড়ে কি নদী পার হবে না? পিঁপড়েটা কি মামা বাড়ি যেতে পারবে না? আরে মাথার উপর কি পড়লো উপর থেকে তারা তো? ইয়াহু হুক্কা হুয়া হুয়া হুয়া। শিকু এই থামো 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 না, বলোই না কি হয়েছে। পেয়ে গেছি গল্পের শেষটা কি হবে, পেয়ে গেছি। বলে ফেলো শিকু, তাড়াতাড়ি বলে ফেলো। বলো বলো না, বলো শিকু। পিঁপড়ে নদীর ধারে অপেক্ষা করছে, কিভাবে সে নদী পার হবে? এমন সময় গাছ থেকে প্রকাণ্ড এক পাতা পড়লো পিঁপড়ের সামনে। পিঁপড়ে তো মহা খুশি, সে পাতা দিয়ে নৌকা বানিয়ে ফেললো, তারপর পাতার বোটা দিয়ে সে বানালো বৈঠা, তারপর পাতার নৌকা নদীতে ভাসিয়ে দিয়ে হেইয়ো হেইয়ো বলে সে বৈঠা মারতে লাগলো। বৈঠা বেয়ে সূর্য ডোবার আগেই পিঁপড়ে পৌঁছে গেল নদীর ওই পারে। এতদিন পর পিঁপড়ে মামা বাড়ি আসতে পেরে তো ভীষণ খুশি। আবার গল্প শেষ। দারুণ গল্প শিকু, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, ধন্যবাদ গল্পকার শিকু। তোমরা সাহায্য করলে বলেই তো আমি পুরো গল্পটা বলতে পারলাম। আসলে আমরা সবাই বিখ্যাত গল্পকার। ধন্যবাদ ধন্যবাদ।